ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে প্রথম শুরু হয় শিল্পায়ন এবং এই দেশটি বহুদিন ধরেই ছিল এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ। তবে 1940-এর দশকের পর মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব এবং ঋণ সমস্যায় জর্জরিত হয় আর্জেন্টিনা। 21 শতকেও অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য এখনও বিশ্বের অনেক পর্যটকের কাছে কাঙ্ক্ষিত গন্তব্যস্থল এই দেশটি। বিশ্ব পরিচিতি পর্বে আজ দেখুন আর্জেন্টিনাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা। আয়তন 27,80,400 বর্গকিলোমিটার। দেশটির পশ্চিমে আন্দিস পর্বতমালা, যার অপর পাশে অবস্থিত চিলি, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী। প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করে মারাদোনা মেসির দেশ আর্জেন্টিনায়। আর্জেন্টিনার অন্যতম বৃহৎ অঞ্চল পাতাগোনিয়া। আদিম প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে পাতাগোনিয়ায়। এটি একসময় ছিল বিপন্ন ডাইনোসরদের আবাসস্থল, যার নিদর্শন ছড়িয়ে রয়েছে এর বহু স্থানে। বিস্তৃত হ্রদ এবং সুউচ্চ পর্বতমালা পাতাগোনিয়ার সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। শুধু তাই নয়, এটি বন্য জীবজন্তু প্রেমীদের জন্য এক স্বর্গোদ্যান। অত্যাশ্চর্য হিমবাহ, ওশন চ্যানেল, পেঙ্গুইন উপনিবেশ আর খুব কাছ থেকে তিমি পরিদর্শনের জন্য সুপ্রসিদ্ধ পাতাগোনিয়া। 7টি রঙের পাহাড় কুয়েব্রাদা দে হুমাহুয়াকা। আর্জেন্টিনার জুজুই রাজ্যে অবস্থিত এটি এক চিত্রানক সংকীর্ণ উপত্যকা। ঐতিহাসিকদের জন্য স্বর্গ এই স্থান, যার প্রধান আকর্ষণ 200টি প্রত্নতাত্ত্বিক স্থান। প্রাক হিসপানিক এবং প্রাক ইনকা সভ্যতার নিদর্শন দেখা যায় এখানে। বিশ্বের একটি অনন্য প্রাকৃতিক ভূদৃশ্য কুয়েব্রাদা দে হুমাহুয়াকা। ভোরবেলায় এর রূপ সৌন্দর্য আরও মোহনীয়ভাবে দেখা দেয়, যখন পাহাড়টির বিভিন্ন রং হয়ে ওঠে আরও উজ্জ্বল। প্রায় 1,500 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কুয়েব্রাদা দে হুমাহুয়াকা 2003 সালের 2রা জুলাই স্থানটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ইউনেস্কো। রাজধানী বুয়েনস আয়ার্সের অন্যতম জনপ্রিয় বাণিজ্যিক ও আবাসিক কেন্দ্র এই স্থান, যা বিস্তৃত 519 একর এলাকা জুড়ে। রিও দে লা প্লাটা নদীর তীরে অবস্থিত পুয়ের্তো মাদেরোর সড়কগুলি প্রাণচঞ্চল এবং বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁ দ্বারা পরিপূর্ণ। চিত্ত বিনোদনের জন্য পুয়ের্তো মাদেরোর বিখ্যাত স্থানসমূহ হচ্ছে রোজো, অ্যামালিয়া ল্যাক্রোস ডির শিল্প সংগ্রহ এবং প্রেসিডেন্টে সারমেন্টো ফ্রিগেট শিল্প মিউজিয়াম। এছাড়া পর্যটকদের জন্য আরও আকর্ষণ কেন্দ্র পুয়েন্তে দে লা মুজেরের অসাধারণ প্রলম্বিত সেতু। অরণ্য, সম্প্রসারিত তৃণভূমি এবং লবণ হ্রদ দ্বারা পরিপূর্ণ পম্পাস। গবাদি পশু পালন এবং আতিথেয়তার জন্য বিখ্যাত এই অঞ্চল। এখানে পর্যটন আকর্ষণের কোনো অভাব নেই। সমুদ্র সৈকত থেকে আধুনিক শহর সবই রয়েছে পম্পাসে। পম্পাসে অবস্থিত বিশ্বের অন্যতম চিত্তাকর্ষক প্রাকৃতিক বিস্ময় ইগাজো জলপ্রপাত। বিশ্বের অধিকাংশ পর্যটক আর্জেন্টিনা সফর করেন মূলত এই জলপ্রপাতটি দেখতে। এই জলপ্রপাতটি তৈরি হয়েছে 275টি আলাদা জলপ্রপাত ও ঝর্ণার মিলনে। এই জলপ্রপাতগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অর্ধবৃত্তাকার জলপ্রপাতটি, যাকে অভিহিত করা হয় শয়তানের গলা বলেও। 80 মিটারের মতো উঁচু এবং 2,700 মিটার চওড়া এই সুন্দর জলপ্রপাত দেখতে বছরে প্রায় 1 মিলিয়ন দর্শনার্থী ভিড় জমান আর্জেন্টিনায়। কুয়েভা দে লাস মানুষ, স্প্যানিশ ভাষায় যার অর্থ হাতের গুহা। এটি হল গুহার দেয়ালে বিখ্যাত চিত্রকলার একটি সারি। আর্জেন্টিনার সান্তাক্রুজ প্রদেশে অবস্থিত এই গুহাচিত্র 9,000 থেকে 13,000 বছর প্রাচীন।
প্রত্নতত্ত্ববিদদের মতে এই গুহায় বসবাসকারী মানুষেরা পাথ হিসেবে নিজেদের হাত ব্যবহার করে লাল, বেগুনি, হলুদ এবং বাদামি সহ বিভিন্ন রঙের শত শত হাতে ছাপ তৈরি করত। এল চালটেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি অনেক পর্যটকের কাছে বেশ পছন্দের একটি স্থান। মূলত 1985 সালে চিলির সাথে বর্ডার এলাকা হিসেবে গড়ে ওঠে এল চালটেন, যা পরে পরিণত হয় একটি পর্যটন কেন্দ্রে। পুন্টা টম্বো উপদ্বীপ আর্জেন্টিনার এই স্থানটির যেদিকে তাকানো যায় সেদিকে দেখা যায় পেঙ্গুইন। বিশেষ করে দক্ষিণ আমেরিকায় ম্যাজেল্লানিক পেঙ্গুইনদের বৃহত্তম উপনিবেশ রয়েছে পুন্টা টম্বো উপদ্বীপে। সেপ্টেম্বরের শেষের দিকে হাজার হাজার ম্যাজেল্লানিক পেঙ্গুইনরা ব্রাজিলের দক্ষিণাঞ্চল থেকে পরিযায়ন করে বাসা বাঁধে এখানে। আর্জেন্টিনায় আরও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আন্দিস পর্বতমালা, স্কিংয়ের জন্য প্রসিদ্ধ বারিলোচি, বরফচ্ছন্ন পর্বতে আবিষ্ট এল বলসন। তাই প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য হতেই পারে আর্নেস্তো চে গুয়েভারার দেশ আর্জেন্টিনা।